আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার কয়েকটি সুবিধা সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স একটা সময় ছিল যে দাঁতে যদি কখনো গর্ত হতো বা ব্যথা হতো তাহলে দাঁত ফেলে দিতে হতো কিন্তু ভিওয়ার্স বর্তমানে রুট ক্যানেল ট্রিটমেন্টের জন্য কোনো একটি দাঁত যদি গর্ত হয়ে যায় বা ব্যথা হয় যন্ত্রণা হয় সেই দাঁতটি না ফেলে দিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে যথাস্থানে সংরক্ষণ করা যায় আর এটি হলো সবথেকে বড়ো সুবিধা যে রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি কোনো দাঁতে সমস্যা হয়ে থাকে সেটি রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে সেই দাঁতটি যথাস্থানে রাখা যায় দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না এটি হলো থেকে বড়ো সুবিধা রুট ক্যানেল চিকিৎসার ভিওর্স যখন কোনো দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে সেই দন্তমরজা আক্রান্ত হয় ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি বা উপর থেকে কোনো গর্ত হয়ে যদি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত চলে আসে তখন সেটিকে পাল্পাইটিস অবস্থা বলে থাকি আর এই পালপাইটিসে আক্রান্ত দাঁতই আমরা দাঁতেই আমরা ব্যথা অনুভব করি যন্ত্রণা অনুভব করি তো একটা সময় ছিল এই পালপাইটিসে দাঁত আক্রান্ত হলে তখন সেটি ফেলে দিতে হতো কিন্তু এখন রুট ক্যানেল ট্রিটমেন্ট পদ্ধতি চালু হওয়ার কারণে কোনো ব্যথা হওয়া দাঁত যন্ত্রণা হওয়া দাঁত গর্ত হয়ে যাওয়া দাঁত না ফেলে দিয়ে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে রাখা যায় আর যে ট্রিটমেন্ট করে রাখা হয় তাই হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট যেটিকে আমরা সংক্ষেপে আর সি বলে থাকি এই রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে প্রতিটি দাঁত যদি অবস্থা ভালো হয় অনুকূলে থাকে তাহলে প্রতিটি দাঁতই সেই দাঁতটি ফেলে না দিয়ে কিন্তু সেটি যথাস্থানে সংরক্ষণ করে রাখা যায় ভিওয়ার্স যে দাঁত পালপাইটিস হয় অর্থাৎ দাঁতের ভিতরে যে পাল্প থাকে দন্তমজ্জা থাকে সেটি যখন ক্ষতিগ্রস্ত হয় রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে সেই পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় এখানে আপনারা দাঁতের একটা এক্স রে দেখতে পাচ্ছেন মাড়ির দাঁতের দিকে একটি করে রুট মাড়ির দাঁতের দিকে তিনটি বা চারটি করে রুট দেখতে পাওয়া যায় প্রতিটি দাঁতের ছয় নাম্বার দাঁত সাত নাম্বার আট নাম্বার এরকম দু তিনের অধিকও রুট থেকে থাকে আবার সামনের দিকে হলে মাত্র একটি রুট থাকে তো ভিওর্স এখানে যে দাঁতটি আপনারা দেখছেন এটির তিনটি রুট রয়েছে তিনটি শিকড় রয়েছে এই যে যে দাঁতটি দেখছেন এই দাঁতটির তো যদি কোনো দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় তখন দাঁতের ভিতরে যে রুটগুলো থাকে যে ক্যানেলগুলো থাকে তার ভিতরে দন্তমজ্জা থাকে আর সেই দন্তমজ্জা বিশেষভাবে ফাইল লিঙ্ক করে এই দন্তমজ্জা তুলে ফেলা হয় যখন দন্তমজ্জা তুলে ফেলা হয় তখন দাঁতে আর কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা থাকে না মোটামুটি দাঁতে কোনো অনুভবই থাকে না কারণ দাঁতের ভিতর থেকে যে অনুভব হতো যে পাল্পে সেই পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলার কারণে কিন্তু সেখানে আর কোনো ধরনের অনুভূতি থাকে না এবং অনুভূতি না থাকার কারণে দাঁতটিতে আর কখনো ব্যথা বা যন্ত্রণা ফিরে আসার সম্ভাবনা থাকে না এবং যখন দাঁতের পাল্প তুলে ফেলা হয় তুলে ফেলার পরে সেখানে একটি ফাঁকা থাকে সেই ফাঁকাতে আবারও কিন্তু কৃত্রিমভাবে দন্তমজ্জা সেখানে সংযোজন করা হয় এবং এই পদ্ধতি অবলম্বন করলে বা রোড ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতটি আপনাকে ফেলতে হবে না দাঁতে যদি গর্ত হয় বা যন্ত্রণা হয় ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেই দাঁতটি রাখতে পারেন যদি অনেক অংশ দাঁতের অর্ধেক অংশ ভেঙে যেয়ে থাকে তাহলেও কিন্তু আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেই দাঁতটি আগের মতো করে নিতে পারেন তো এটি হলো সব থেকে বড়ো সুবিধা যে রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি চালু হওয়ার পরে এখন আর দাঁত ফেলার প্রয়োজন হয় না ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে এখ এ ধরনের ক্যাপ দাঁতের উপর বসাতে হয় এখানে দেখছেন একটি দাঁত কাটিং করে চারপাশ থেকে কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে ক্যাপ পরানোর জন্য যখন এভাবে কাটিং করে দাঁতের উপরে ক্যাপ পরিয়ে দেওয়া হয় তখন সেম এমনটি দেখা যায় এখানে একটি দাঁতে ক্যাপ করা রয়েছে তো ভিউয়ার্স এই ক্যাবগুলা আপনার কয়েক ধরনের হয়ে থাকে যে কোনো একটি ক্যাব যদি আপনি সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের উপরে এভাবে পরিয়ে নেন তাহলে কিন্তু সেম আগে যেমন আপনার মাড়ির দাঁতটি বা সামনে যে কোনো দাঁতে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাব করে নেন সেটি আগের কার্যক্ষম কার্যক্ষমতা কিন্তু অনেকটাই অনেকটাই ফিরে পায় এবং একটি দাঁত ফেলে দেওয়ার কারণে পাশের দাঁতগুলা কিন্তু আপনার নড়বড়ে হয়ে যায় পাশের দাঁতগুলো দুর্বল হয়ে যায় কিন্তু আপনি যখন একটি দাঁতের সমস্যা হবে সেটি যখন আপনি ফেলে না দিয়ে যে কোনো ট্রিটমেন্ট করিয়ে যদি আপনি দাঁতটি রাখতে পারেন তাহলে পাশের দাঁতগুলাও ভালো থাকবে এছাড়া যদি আপনি নিচের দাঁত ফেলে দেন তাহলে উপর দাঁতগুলো নিচের দিকে চলে আসে এ ধরনের সমস্যা থেকেও মুক্তি পাবেন ভিওর্স অনেকে এমন হিসাব করে থাকেন যে একটি দাঁত যদি তুলে ফেলে পরবর্তীতে যদি সেখানে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নেওয়া হয় সেটা কেমন হবে তো ভিউয়ার্স কৃত্রিম দাঁত আর অরিজিনাল দাঁত সেটা তো অনেকটাই পার্থক্য পুরোটাই পার্থক্য তাই না তো সবসময় চেষ্টা করতে হবে যে অরিজিনাল যে দাঁতটি রয়েছে সেই দাঁতটি মুখের মধ্যে যা রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আর এটি সম্ভব শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে ভিওর্স এ ধরনের যে গর্ত হয়ে যাওয়া দাঁত অনেক বেশি গর্ত হয়ে গেছে অনেকবার যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে হয়তো যখন ব্যথা হয় তখন অনেকেই চিন্তা করে থাকেন ভেবে থাকেন যে দাঁতটি হয়তো এখনই ফেলে দিতে পারলে হয়তো ভালো হতো কিন্তু ভিওয়ার্স এ ধরনের দাঁতের আপনি যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করান তাহলে আপনার ডাক্তার যদি ভালো হয়ে থাকে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যদি আপনি ট্রিটমেন্টটি হন তাহলে গর্ত হয়ে যাওয়া দাঁত ভেঙে যাওয়া দাঁত এবং কয়েকবার ব্যথা হয়েছে এমন দাঁত না ফেলে রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সেটি মাড়িতে পুনরায় সংরক্ষণ করা যায় ফেলে না দিয়ে তো এটি হলো সব থেকে বড়ো পাওয়া আমাদের এই রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে তো ভিওর্স আশা করি ভিডিওর আলোচনা আপনারা পুরোপুরি বুঝে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম